ভক্তের মনে কষ্ট দিয়ে, ভক্তের মনে দুঃখ দিয়ে, ভক্তের মনে আঘাত দিয়ে চপল গোপাল আপন ঘরে ফিরে চলে গেল বাবা। নবদ্বীপে কেউ তার চালাকি কিছু বুঝতে পারলেন না, কেউ কিছু জানতে পারলেন না, সকলের চোখকে ফাঁকি দিয়ে চপল গোপাল আপন ঘরে ফিরে চলে গেল। কিন্তু সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, মন্দিরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ দুল। যে করে আমার আস তারে করে সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাশ তবে তারেই করি আমি দাসের অনুদাস। যে আমাকে ডাকে, যে আমার হরি নাম করে কৃষ্ণ নাম করে আমি তার সর্বনাশ করে দিই। কি নাশ করি? তোমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে এইগুলো আমি নাশ করি, এইগুলো নাশ করে তারপর তোমাকে কাছে টেনে নিই। ভগবান বললেন, আমি অচল মন্দিরে থাকি না, আমি সচল মন্দিরে থাকি। বাবা, অচল মন্দির কোনটি আর সচল মন্দির কোনটি? অচল মন্দির হলো যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বললেন, বহু ইট বহু বালি বহু সিমেন্ট একত্রিত করে যে মন্দির তৈরি হয় আমি সেই মন্দিরে থাকি, আমি থাকি সচল মন্দিরে। সচল মন্দির হলো আমাদের এই দেহ মন্দির, এই দেহ মন্দির করে সোজা রসনাতে বাজনা বাজা, অভিনয়ে পাবি মজা মন্ত্রী রাজা যাই সাজিস না। আমার এই দেহ হলো বৃন্দাবন শ্রীগোবিন্দের বাড়ি, সেই বাড়িতে বসত করে 14,000 নারী, ইরা পিঙ্গলা আট সুষমা প্রধান, যোগীগণ তার মাঝে বসি করে ধ্যান, ধ্যানীগুণী তপস্যায় সদামগ্ন থাকে, অসাধ্য সাধিবে যদি ব্রহ্মচর্য থাকে, পঞ্চবায়ু ব্যান অপান উদান আর প্রাণ, নাভির ভিতরে সমান করে সমাধান, যোগী গুরু আশ্রয় করে করহ সাধনা, অন্তিম কালে দেখা পাবে কৃষ্ণ কালো সোনা, মন্দির সোনধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাধ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়, ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবেন সবাই, বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখদ্বারে শ্রী রাধিকা করিছেন বসতি, ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণোদয় হয় বটে শ্রীগোকুল নাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রোদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়, জিহ্বার ভিতরে গোবর্ধনের কুটুরি, কহিলাম ধাম তত্ত্ব শুন কর্ণ ভরি, অতএব শুনো সবে শুন দিয়া মন, 18 মোকাম তত্ত্ব করহ শ্রবণ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে চালাত কালাচাত করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসায় হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী কায় গঙ্গা জল, আলো জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শ্রীকানাই আহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদৈব্যে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, গুচ্ছ দ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোকে মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করি আস, পয়ার প্রবন্ধে কহেন শ্রী চরণ দাস।
যেমন কমল তুল্য ফুল নাই, পূর্ণিমা তুল্য নিশি, শিবের তুল্য দেবতা নাই, দেবর্ষে তুল্য ঋষি, বিশ্ব তুল্য যোদ্ধা নাই, কৌরব তুল্য মানি, সূর্য তুল্য বীর্য নাই, বলির তুল্য দানি, প্রহ্লাদ তুল্য বৈষ্ণব নাই, সুখের তুল্য মুনি, গরুর তুল্য পক্ষী নাই, অনন্ত তুল্য ফণি, গঙ্গার তুল্য জল নাই, অঙ্গার তুল্য মসি, ব্রাহ্মণ তুল্য জাতি নাই, বাঁশের তুল্য কাশি, তুলসী তুল্য বৃক্ষ নাই, কোকিল তুল্য রব, সতী তুল্য সতী নাই, ভবতুল্য ধব, বটের তুল্য ছায়া নাই, ছটের তুল্য কুজন, কার্তিক তুল্য কায়া নাই, মনের তুল্য গমন, চক্ষু তুল্য রত্ন নাই, ভিক্ষের তুল্য দুঃখ, অপহরণ তুল্য পাপ নাই, ধর্ম তুল্য সুখ, আশ্বিনের তুল্য পূজা নাই, ধ্রুব তুল্য শিশু, ভগীরথ তুল্য পুত্র নাই, সিংহতুল্য পশু, স্বর্ণ তুল্য ধাতু নাই, কর্ণতুল্য দাতা, তেমনই নামের তুল্য কেহ নাই, জগতে আছে কত। ভগবানকে ডাকতে হবে মা, প্রেম দিয়ে ভক্তি দিয়ে তাকে যদি ডাকার মতো ডাকা যায়, প্রেম ছাড়া কিন্তু তাকে পাওয়া যাবে, প্রেম ছাড়া ভগবানকে লাভ করা যাবে না। প্রেম কোথায় থাকে? যাহা কাম তাহা নহি রাম, যাহা রাম তাহা নহি কাম, দোনো এক নাহি মিলে রবি রজনী কো এক খাম। কাম আর প্রেম কিন্তু থাকে এক ঘরে, প্রেমের সাধন করলে কাম যাবে মোরে। মীরা বলছেন কি, নিদনাহঞ্চ হরিমেলত জলজন্তু হই, ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই, তৃণ ভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা, স্ত্রী ছোড়ে গা হরিমেলত বহুত হয় খোজা, দুগ্ধ পিবয় হরিমেলত বহুত বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কুনন্দ। কি বলছে? নিদনাহঞ্চ হরিমেলত, আমরা যদি মনে করি যে আমাদের চোখে যদি ঘুম না থাকতো তাহলে মনে হয় আমরা ভগবানকে লাভ করতে পারতাম, কিন্তু দেখুন যারা মীন, মীন মানে মাছ, যারা জলে থাকে তাদের চোখে কিন্তু ঘুম নাই, তারা কেন ভগবানকে লাভ করতে পারল না? ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই, সারা জীবন ধরে বাবা আমরা যদি ফল সেবা করতে পারতাম তাহলে মনে হয় আমরা ভগবানকে লাভ করতে পারতাম, কিন্তু যারা বাদুর যারা পাখি তারা তো ফল ছাড়া কিছু সেবা করে না, তবে তারা কেন ভগবানকে লাভ করতে পারল না? তৃণভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা, অজা মানে ছাগল, সারা জীবন ধরে আমরা যদি ঘাট সেবা করতে পারতাম তাহলে মনে হয় আমরা ভগবানকে লাভ করতাম, কিন্তু যারা অজা যারা ছাগল তারা তো ঘাট ছাড়া কিছু সেবা করে না, তবে তারা কেন ভগবানকে লাভ করতে পারল না? স্ত্রী ছোড়ে গা হরিমেলত বহুত হয় খোঁজা, আমরা যদি মনে করি যে আমাদের পাশে যদি একটি সুন্দরী বউ না থাকতো তাহলে মনে হয় আমি ভগবানকে লাভ করতে পারতাম, কিন্তু যারা খোঁজা, খোঁজা মানে যারা হিজড়া, তাদের তো স্ত্রী নাই, স্বামী নাই, পুত্র নাই, সংসার, তবে তারা কেন ভগবানকে লাভ করতে পারল না বাবা? দুগ্ধ পিবয় হরিমেলত বহুত বৎসবালা, সারা জীবন আমরা যদি দুধ সেবা করতে পারতাম তাহলে মনে হয় আমরা ভগবানকে পেতাম, কিন্তু যারা কমলি বাছুরি তারা তো দুধ ছাড়া কিছু সেবা করে না, তবে তারা কেন ভগবানকে পেল না? মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দ লালা, তোমার মধ্যে যদি প্রেম না থাকে তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারবে না, প্রেম করতে হবে, প্রেম যদি করতে হয় ভগবানের সঙ্গে প্রেম করবেন, ভগবানকে বলবেন আপনাদের বাড়ির পাশে মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির, রাধা গোবিন্দের মন্দির, আপনারা বলবেন ভগবান আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ভগবানের সঙ্গে ভালোবাসা করতে হবে, কেন ভগবান সব সময় আমাদের দুহাত ধরে আশীর্বাদ করছেন, তুমি রবিদারি অলথ বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই, তুমি রবিদারি অলথ বিহারি নিখিল বা
বল নিখিল পাগল সর্বসহায়াজি সর্বজন আপনারা সকলে এসেছেন, খুব ভালো লাগছে। তবে মায়ের একদম কথা নয়, কথা বললে কিন্তু অপরাধ হবে। মনে রাখবেন যে লীলাটি আজকে আমরা আস্বাদন করতে চলেছি, এই লীলাটি কিন্তু সম্পূর্ণ অপরাধ ভঞ্জন লীলা। অপরাধ হচ্ছে তিন প্রকার, নাম অপরাধ, সেবা অপরাধ, আর হচ্ছে বাবা বৈষ্ণব অপরাধ। তবে এই অপরাধ খণ্ডন হয় কেমন করে? নাম অপরাধ নাম করলে খণ্ডন হয়, সেবা অপরাধ সেবা দিলে খণ্ডন হয়, আর হচ্ছে বৈষ্ণব অপরাধ একমাত্র বৈষ্ণবেই ক্ষমা করতে পারেন, তা না হলে কিন্তু হবে না। তাই আজকে আমরা জানব বৈষ্ণব অপরাধ কাকে বলে, বৈষ্ণব অপরাধে করলে কি হয়, কে করেছিল এই বৈষ্ণব অপরাধ, তার কি হলো, সে কেমনভাবে আমার মহাপ্রভুর কৃপা পেল। আসুন আজ আমরা কেউ কথা বলবো না, কেউ বাড়ি চলে যাব না, আজ কীর্তনের আসরে এসে যখন বসেছি আমরা এক মনে এক ধ্যানে এক জায়গায় বসে ভগবানের লীলা কীর্তন আস্বাদন করবো। নিতাই গৌধরীয় আনন্দময় নবদ্বীপ, আনন্দময় শ্রীবাস অঙ্গন। আর ওই শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু হরিনাম করতে করতে কীর্তন করতে করতে পরম ভক্ত শ্রীবাসকে কাছে রেখে বললেন, শ্রীবাস শ্রীবাস, জানো শ্রীবাস, আমার মনের বড় বাসনা যে আমি তোমার বাড়িতে তোমার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আমি এক বছরের জন্য হরিনাম যজ্ঞ করব। বলো শ্রীবাস,
এতে কি তোমার কিছু বলার আছে? শিবাজ বললেন, প্রভু আপনি আমার গৃহে হরিনাম করবেন, এ তো আমার পরম সৌভাগ্য। প্রভু আপনি এক বছর কেন, দুই বছর কেন, তিন বছর কেন, যুগ যুগান্তর ধরে আমার গৃহে নাম করুন। বেশ, খুব ভালো কথা, তাহলে আর দেরি নয়। ভক্তগণ দাও, শ্রীবাসের ঘরের দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। আমি চাই না আমার জন্য কারোর কোনো অসুবিধা হোক। কি করলেন মা? শ্রীবাসের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, জানালা বন্ধ করে দেওয়া হলো, আর ওই দরজা জানালা বন্ধ করে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে, খোল করতালকে সঙ্গে করে শিবা সঙ্গরের মধ্যে হরিনাম যজ্ঞ শুরু করলেন। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, আজ কপাট দিয়া কীর্তন করে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, দুটি বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, দুটি বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, দুটি বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, দুটি বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে, বলে হরি বল হরি বল হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল 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 হরি বল, দুঃখ দিতে নানা যুক্তি করে, আর শিবাশেরে দুঃখ দিতে নানা যুক্তি করে। কপাট মানে দরজা, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে মহাপ্রভু যেই হরিনাম যজ্ঞের সংকল্প নিয়ে হরিনাম শুরু করেছে বাবা। আর এদিকে দেখুন, ওই হরিনামের ধ্বনি শ্রবণ করে নবদ্বীপের যত ব্রাহ্মণ পণ্ডিতগণ ছিলেন, তারা কি করলেন? হরিনামের ধ্বনি শ্রবণ করে তারা ছুটতে 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 এলেন ওই শিবাসের দ্বারে। সেখানে এসে সবাই জটলা পাকাতে লাগলেন, একটি গণ্ডগোলের সৃষ্টি করলেন। একজন বললেন, ও ভাই ভাই, এই যে নিমাই শিবাসের ঘরের দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে, এর কারণটা কি গো? এতদিন দেখতাম ওই রাস্তায় রাস্তায় হরিনাম করে করে বেড়াচ্ছে, আবার এখন দেখছি ওই ঘরের দরজা ঘরের জানালা বন্ধ করে হরিনাম করছে। আর একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি বলে উঠলেন, তাও বোঝো না, শোনো ভাই, ওই নিমাই ঘরের দরজা বন্ধ করে ঘরের জানালা বন্ধ করে হরিনাম তাম কিছু করে না, হরিনাম করে না। তাহলে কি করে? কি করে জানো? হাতের মধ্যে এক মুঠো সর্ষে নিয়ে নিমাই ওই আকাশের দিকে ছুড়ে দেয়, যেই আকাশের দিকে ছুড়ে দেয় অমনি ওই আকাশ থেকে স্বর্গ থেকে, স্বর্গের যত অপ্সরি আছে না, ওই অপ্সরিরা নেমে আসে। সারা রাত ধরে তারা আনন্দ ভর্তি করে, আর সকাল হওয়ার আগেই তারা যে যার ঘরে চলে যায়। ও এই ব্যাপার, তাহলে ঘরের দরজা বন্ধ করে হরিনামটাম কিছু হয় না। শোনো ভাই, আমি এই বলে দিলাম, এর কিন্তু একটা বিহিত যে করে হোক আমাদের করতেই হবে, আর আমরা নিমাইয়ের অত্যাচার কিছুতেই সহ্য করব না। অনেক সহ্য করেছে বেটা, দুদিনের ছেলে নিমাই, ওর এত বড় সাহস কি করে হয়? আমরা হলাম নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ। বললেন, শোনো ভাই, মাথা ঠান্ডা করো, বিহিত যদি করতে হয় তাহলে আর দেরি করো না, চলো আমরা সবাই মিলে চলে যাই ওই জগাই মাধাইয়ের কাছে, যেই বলেছে বাবা জগাই মাধাই। আর একজন ব্রাহ্মণ পণ্ডিত বলছে, দাঁড়াও দাঁড়াও,
যে জগাই মাধায়ের কাছে তোমরা যাচ্ছ না, যে জগাই মাধায় রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতো, যারা হরি নাম করত না, যারা হরি নামে বাধা দিত, সেই জগাই মাধায় তাদের কথা শুনবে? তারা আর মদ খায় না, তারা হরি নামে বাধা দেয় না, তারা এখন পরম বৈষ্ণব হয়েছে, তারা তিনবার গঙ্গায় স্নান করে আর ওই গঙ্গার কাদা দিয়ে সারা গায়ের মধ্যে তারা তেলক কাটে, আর কি করে জানো? 1,00,000 নাম জপ করে ও 1,000 বৈষ্ণবকে তারা দণ্ডবত। তাহলে দেরি করো না, শোনো ভাই, আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে, দেরি না করে আমরা সবাই মিলে চলে যাই ওই ওই চাঁদ কাজীর বাড়িতে। চাঁদ কাজী সেখানে গিয়েও কোনো লাভ হবে না, কেন বলেন? যে চাঁদ কাজী মুসলমান, সেই চাঁদ কাজী সেও নাকি আজকাল ওই নিমাইয়ের সঙ্গ করছে, সেও নাকি হরিনাম করছে। বলো কি ভাই, সে মুসলমান হয়ে হিন্দুদের হরিনাম কেন করবে? নই তো, ওই নিমাইয়ের পাগলামিতে সেও হরিনামে পাগল হয়েছে। যে মুসলমান চাঁদ কাজী সেও নাকি আজকাল ওই হরিনাম করে, সেও নাকি ওই নিমাইয়ের সঙ্গ করে, তাই নাকি? বললেন হ্যাঁ। ছি 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 ছি, নবদ্বীপের জাতবাদ বলে কিছু থাকলো না, সব ওই নিমাইয়ের জন্য। বেটা নিমাই, তোর ব্যবস্থা যে করে হোক, তোকে আমি এই নবদ্বীপ ছাড়া করেই ছাড়ব। সবাই যখন জটলা পাকাচ্ছে মা, দেখুন, আর ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে মদ খেয়ে টলতে টলতে মা ভবানের নাম করতে করতে, মা তারার নাম করতে করতে আসছেন চপল গোপাল। তিনি বলছেন, জয় মা তারা, জয় মা ভবানী, আমার মা তন হে তারা, আমার মা তন হে তারা, তুমি জীবন ধরা পরত পরা, মা তুম হে তারা, আমার মা তুম হে তারা। জানি মা যদি দয়া দয়া বই, জানি মা যদি দয়া বই, দুর্গমেতে দুঃখ হরা, মা তুমি ধরা, মা তুমি ধরা।
শিবাশের ঘরের দরজা বন্ধ করে ঘরের জানালা বন্ধ করে ওই হরিনাম যজ্ঞ শুরু করেছে, নাম করছে নাম করছে, সে তো আনন্দের কথা, নিমাই হরিনাম করছে। তবে আপনারা তো ব্যস্ত হয়ে উঠেছেন কেন? দেখুন পণ্ডিত মশাই, আগে আমরা ষষ্ঠী পুজো করতাম, বিয়ে পড়াতাম, শ্রাদ্ধ পড়াতাম, এখন আর সেসব কিছু হচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু হরি বল হরি বল হরি বল আর হরি বল হরি বল। না না না, অনেক সহ্য করেছি, আর নয় আর নয় আর নয়, ওই নিমায়ের অত্যাচার আর আমরা সহ্য করব। শুনুন পণ্ডিত মশাই, আপনি একটা বিহিত করুন, আপনি যদি বিহিত না করতে পারেন তাহলে আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে রাত্রের মধ্যেই আমরা নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই বলেছে নবদ্বীপ ছেড়ে চলে যাব, এতক্ষণ চপল গোপাল চুপ করেছিলেন, কোনো কথা বলেননি, কিন্তু চপল গোপালের ক্রোধ এলো, বলে উঠলেন, দাঁড়ান, কোথায় যাবেন? হ্যাঁ, এত রাত্রিবেলায় আপনারা কোথায় যাবেন? আপনারা ভেবে দেখেছেন আপনারা নবদ্বীপ ছেড়ে চলে গেলে কি হবে? শুনুন, ওই নিমায়ের ব্যবস্থা আমি করব, আমার নাম চপল গোপাল। আপনারা যে যার ঘরে চলে যান, তারপর নিমায় কি কি করে নবদ্বীপ থেকে তাড়াতে হয় সেটা আমি ভালো করে জানি। কি করলেন মা? ব্রাহ্মণ পণ্ডিতগণকে আপন ঘরে বিদায় দিয়ে চপল গোপাল ওই শিবাশের দ্বারে ভবানী পূজার আয়োজন করলেন। গভীর রাত্রিবেলায় চপল গোপাল ওই ভবানী পূজা দ্রব্য নিয়ে শিবাশের দ্বারে হাজির হলেন। আর শিবাশের ধারে হাজির হয়ে বলছে, ওই তো ওই ঘরের মধ্যে নিমায় হরিনাম করছে, নিমায় আজ তোমার হরিনাম করা আমি বের করব। কি করলেন বাবা? একটি মাঝ কলার পাতা কেটে নিয়ে এলেন, জবা ফুল, ওর ফুল, সিন্দুর, রক্ত চন্দন, মরার মাথা, ছাগ মুন্ড কেটে নিয়ে শিবাশের ঘরের দরজার সামনে টানে, ফুলের কাটা মুন্ড রক্ত চতুর্দিকে ছিটিয়ে নিয়ে, মরার মাথায় সিঁদুর লাগিয়ে দিলেন, জবা ফুলের মালা পরিয়ে দিলেন, ওর ফুলের মালা পরিয়ে দিলেন, রক্ত চন্দন সারা বাড়িতে ছিটিয়ে দিয়ে ভবানী পূজা করে চপল গোপাল মনের আনন্দে হট্টহাসি হাসতে লাগলেন। স্মরণীয়
তুমি যখন ওই নাম করতে করতে ঘর থেকে বেরোবে তখন ওই ছাগলের কাটা মুন্ডুটা তোমার মাথায় ঠকাশ 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 লাগবে তখন তোমার ভগবান সাজা পেরিয়ে যাবে এই নবদ্বীপের সবাই তোমাকে ভগবান বলে নিমাই ভগবান নিমাই ভগবান নিমাই ভগবান কিন্তু না আমি তোমাকে ভগবান বলি না এবার দেখব তুমি কত বড় ভগবান এইবার পরীক্ষা হবে তুমি কত বড় ভগবান মহাপ্রভু অন্তরে জানতে পারলেন যে চপল গোপাল তার শিবাশের দ্বারে ভবানী পূজা করে ঘরে চলে গেছে জানতে পেরে শিবাশকে কাছে ডাকলেন শিবাশ শিবাশ মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে শিবাশ দেরি করছো কেন চলো আমি আপন ঘরে যাব তুমি এক্ষুনি গিয়ে ওই ঘরের দরজাটা খুলে দাও দেরি করো না তাড়াতাড়ি যাও ঘরের দরজাটা আগে খুলে দাও শিবাশ বললেন প্রভু এখনো জিনিসে রয়েছে এখনো প্রভাত হয়নি না শিবাশ আজ তোমার পরীক্ষা হবে তুমি কত বড় ভক্ত তুমি কত বড় বৈষ্ণব কি করলেন মা মহাপ্রভুর কথা শুনে শিবাশ পণ্ডিত তিনি আস্তে আস্তে এসে ওই মহাপ্রভুর হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে যেই ঘরের দরজাটা খুলেছেন যেই দরজা খুলেছেন আর দরজা খোলা মাত্রই দেখতে পেলেন ঘরের দরজার সামনে টানানো রয়েছে ছাগলের কাটা মুন্ডু চতুর্দিকে ছড়ানো আছে মদ মাংস চতুর্দিকে ছড়ানো আছে রক্ত চন্দন দরজায় টানানো রয়েছে ছাগলের কাটা মুন্ডু মরার মাথা প্রভু আছাড় খেয়ে পড়লেন কি আমার দ্বারে ভবানী পূজা আমার দরজায় রক্ত চন্দন মরার মাথা প্রভু এ তোমার কেমন লীলা প্রভু বলে দাও আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি আমি তো কোনোদিন কোনো অপরাধ করিনি কিন্তু তোমাকে যে ভালোবাসে যে তোমার হরিনাম ছাড়া কিছু জানে না তাকে তুমি কাঁদাতে কি ভালোবাসো দেখবেন মা যারা কালীর আরাধনা করে তারা কিন্তু বড় লোক হয়ে যায় যারা শিবের আরাধনা করে তারা কিন্তু ধনী হয়ে যায় যারা মনসার আরাধনা করে তাদের অনেক টাকা হয় কিন্তু যারা আমার গৌরহরির ভজন করে যারা কৃষ্ণ ভজন করে যারা গোবিন্দ ভজন করে তাদের ভিটে ঘুঘু চড়ায় তারা কিন্তু ফকির হয়ে যায় গোবিন্দ ভজন করে যেই জন দুঃখের সাগরে ভাসে জাতি কুলমান জীবন যৌবন আপন করিয়া নাশে বিরহেরও জ্বালা কলঙ্কেরও মালা পড়াইয়া দেয় গলে তারে করে দাসী বাজাইয়া বাসি রাখো হে চরণ তলে শিবাশ আছাড় খেয়ে পড়ে নয়নের জলে মুখ মুখ ভেসে যায় আর বলছে গৌরহরি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছাই নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছাই মনে মনে মন ছায়ে
লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তবু বিশ্ব বিপদ হন তুমি লড়া রুধিয়া পন্থ, শিছরণ তনু নিয়ে এসো মত বাসনা ঘোচায়। কিন্তু আমি যে ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবান তুমি তো সব জায়গায় বিরাজ করছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার নয়নটা যে বসন দিয়ে বাধা আছে, কোন বসন? মায়ার বসন, সংসার রূপ বসন, কি করে তোমাকে দেখব? নয়নে বসন বসে আধারে মরি গো কাঁদিয়ে, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়।